बंधुरा एचडीएफसी बैंकेर तरफ थेके आबारो प्रचुर वैकेंसिर साथे आरो एकटी नोटिफिकेशन पाब्लिशड हयेछे जेखाने सबगुलो पोस्ट मिले टोटाल 12,551टी पोस्ट रयेछे अल ओभार इंडियाते एबं पार्टिकुलार त्रिपुरा राज्येर जोन्नो एखाने अनेकगुलो वैकेंसि रयेछे जेखाने आपनारा जारा मिनिमाम 10 पास 12 पास एबं ग्रेजुएट रयेछेन तारा सकलेই এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট যে এখানে কোনো ধরনের এক্সামিনেশন নেওয়া হবে না ক্যান্ডিডেটদের डायरेक्टली পার্সোনাল ইন্টারভিউ ভিত্তিতে সিলেকশন করা হবে তাছাড়া বন্ধুরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এখানে অনলাইনে ফর্মটি সাবমিট করতে পারবেন এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে আপনারা এই পোস্টগুলিতে অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করবেন তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনাদের সুবিধার্থে প্রতিনিয়তই ত্রিপুরার সমস্ত সরকারি এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। तो देखिए निश्चय बंधुरा एखन नोटिफिकेशनटी आर डिटेल्स एखाने कि रयेछे नोटिफिकेशनटीते जे टोटाल 12,551टी पोस्ट रयेछे एक क्षेत्रे आपनारा मेल और फिमेल सकलेই अप्लाई करते पारबेन। एखन देखे निश्चय एखाने कि कि पोस्ट रयेछे तो नेम अफ द पोस्टर क्षेत्रे एखाने रयेछे एडमिनिस्ट्रेशन एनालिटिक्स असिस्टेंट मैनेजर ब्रांच मैनेजर बिजनेस डेवलपमेंट क्लार्क कलेक्शन अफिसार कस्टमर रिलेशनशिप मैनेजर फिनान्स मैनेजर अकाउंटेंट पीओ आईटी मैनेजर और आरेकटी पोस्ट रयेछे एखाने सेटी हलो हेड अफ अपारेशन और मैनेजर। तो बंधुरा एखाने जो टोटाल 14टी पोस्ट रही है प्रत्येकटी पोस्टर जो एखाने आलादा आलादा क्वालिफिकेशन रही है तब एक क्षेत्र में जरा अपना मिनिमाम माध्यमिक पास रही हैं ताराओ किन्तु एखाने किछु पोस्टे आवेदन करते पारबेन। तारपर देखे निच्छे एखाने कि रही है जब लोकेशन रही है एखाने त्रिपुरा राज्येर जोन्नो आगरतलाते टोटाल नम्बर अफ वैकेंसि रही है अल ओभार इंडियाते 12,551टी पोस्ट और त्रिपुरा राज्येर जोन्नो एखाने किछु संख्यक वैकेंसि रही है आमि आपनादेर एकटु परे देखाच्छि। অ্যাপ্লাই মোড রয়েছে বন্ধুরা এখানে অনলাইন এবং মেল ফিমেল আপনারা সকলেই পোস্টগুলিতে আবেদন। এরপর দেখে নিচ্ছি এখানে কোয়ালিফিকেশন ডিটেলস এবং এজ লিমিট কি রয়েছে। তো বন্ধুরা কোয়ালিফিকেশন ডিটেলস এখানে 10 পাস থেকে শুরু করে গ্রাজুয়েট আপনারা সকলেই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন তবে প্রত্যেকটি পোস্টের জন্য এখানে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন রয়েছে আলাদা আলাদা। আপনারা যখন এখানে অনলাইনে ফর্মটি সাবমিট করবেন তখন প্রত্যেকটি পোস্টের পাশে এখানে আপনারা কোয়ালিফিকেশন ডিটেলস দেখতে পাবেন এবং সেই অনুযায়ী আপনারা এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিটের ক্ষেত্রে এখানে মিনিমাম এজ লিমিট রয়েছে 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 45 ইয়ার্স। এছাড়া আপনারা যারা এসসি এসটি এবং ওবিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে আপ টু 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন এবং স্যালারি ডিটেলসের ক্ষেত্রে এখানে আপনারা 25,000 টু 45,000 পার মান্থ স্যালারি পেয়ে যাবেন এই পোস্টগুলির জন্য। দেখে নিচ্ছি এখন এখানে মোড অফ সিলেকশনে কি রয়েছে। তো বন্ধুরা আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছি যে এখানে কোনো ধরনের এক্সামিনেশন নেওয়া হবে না ক্যান্ডিডেটসদের ডাইরেক্টলি ইন্টারভিউর ভিত্তিতে এখানে সিলেকশন করা হবে তবে আপনারা যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস রয়েছেন তাদেরকে অবশ্যই এখানে প্রেফারেন্স দেওয়া হবে। এছাড়া বন্ধুরা অ্যাপ্লিকেশন ফি ডিটেলস এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন নেই আপনারা সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল থেকে এখানে অনলাইনে ফর্মটি সাবমিট। এখন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ লাইভ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই পোস্টগুলিতে অনলাইনে গিয়ে অ্যাপ্লাই করবেন তবে খেয়াল রাখবেন এখানে লাস্ট ডেট রয়েছে জুনের 30 তারিখ আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এখানে আপনাদের জুনের 30 তারিখের মধ্যে অনলাইনে ফর্মটি সাবমিট করতে হবে। এবং অ্যাপ্লাই প্রসেস দেখানোর আগে আমি আপনাদের আবারও বলতে চাই যে আপনারা যারা গভর্নমেন্ট জবের পাশাপাশি প্রাইভেট জবে ইন্টারেস্টেড রয়েছেন আপনারা অবশ্যই রিলিভেলে জবের জন্য অ্যাপ্লাই করুন কারণ বন্ধুরা এখানে 200+ ইন্ডিয়ান টপ লিডিং কোম্পানিগুলিতে 1000+ ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। এখানে কোনো ডিগ্রি অথবা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই আপনারা ঘরে বসে শুধুমাত্র একটি অনলাইন টেস্ট দিয়ে এখানে একটি পার্মানেন্ট জব পেতে পারেন। বন্ধুরা আজকে আমি আরেকজন রিলিভেল এচিভারের সাকসেস স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো 12 শ্রেণীর বায়োলজি স্টুডেন্ট নবীন একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন যদিও বায়োলজি ব্যাকগ্রাউন্ড থেকে হওয়া সত্ত্বেও তিনি কোডিংয়ে আগ্রহী হতে শুরু করেছিলেন তখন তিনি ভাবতে শুরু করেন যে কীভাবে বড় স্ট্রিমিং অ্যাপগুলি হাজার হাজার লোকের ডেটা সুরক্ষিত করতে পারে তাই তিনি কম্পিউটার সায়েন্সের ডিগ্রির জন্য ভর্তি হন। প্রথম 2 বছর তিনি কোডিংকে খুব কঠিন মনে করেছিলেন কারণ তিনি এটিতে অভ্যস্ত ছিলেন না কিন্তু অবশেষে তার প্রচেষ্টার সফলতায় তিনি প্রোগ্রামিং অনেক উপভোগ করতে শুরু করেছিলেন এবং অনেক দক্ষ হয়েছিলেন এতটাই যে তিনি তার কিছু জুনিয়র্সকে টিউটর করা শুরু করেছিলেন। তার বড় উচ্চাকাঙ্ক্ষা এবং কঠোর পরিশ্রম থাকা সত্ত্বেও নবীন একটি টায়ার 3 কলেজ থেকে নতুন হিসেবে একটি ভালো চাকরি পাওয়া কঠিন বলে মনে করেছিলেন কিন্তু যখন তিনি রিলিভেল সম্পর্কে জানতে পারেন তখন তিনি রিলিভেল টেস্ট ক্লিয়ার করার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব একটি চাকরি পাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন এবং তিনি সফল তিনি টেস্টটি ক্লিয়ার করেছেন এবং 1 সপ্তাহেরও কম সময়ে একাধিক অফার পেয়ে গেছেন। অর্থাৎ বন্ধুরা নবীন বালাজি রিলিভেলে অনলাইন টেস্ট দিয়ে 1000-এর মধ্যে 757 স্কোর করে গোল সেতুতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার পোস্টে জব পেয়ে গেছেন। তো বন্ধুরা নবীন হলো একটি ইন্সপিরেশন আপনাদের সকলের জন্য আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এখানে অনলাইন টেস্ট দিয়ে শুধুমাত্র 50% মার্কস অ্যাচিভ করে এটি পার্মানেন্ট। বন্ধুরা এইচডিএফসি ব্যাংকের এই পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে আপনারা চাইলে এখানে ডিরেক্টলি রিজিউম আপলোড করে অ্যাপ্লাই করতে পারবেন যাতে এইচআর টিম আপনাদেরকে ডিরেক্টলি কল করতে পারে। তাছাড়া আপনারা যদি পোস্ট দেখে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে আপনাদের ভিউ অল জবে ক্লিক করুন। ভিউ অল জবে ক্লিক করার পর এখানে লোকেশন ওয়াইজ সবগুলি পোস্ট শো হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 12,551টি ভ্যাকেন্সি রয়েছে অল ওভার ইন্ডিয়াতে। তারপর এখানে আপনাদের ত্রিপুরাতে ক্লিক করতে হবে ত্রিপুরা অপশানে ক্লিক করার পর ত্রিপুরার জন্য যে ভ্যাকেন্সিগুলো सबगुलो अवेलेबल रही है सबगुलो एखे शो हो। एखे अपना देखते हैं पार्सोनल बैंकार्स रही है मोट चुमनी त्रिपुरा इंडिया आगरतला त्रिपुरा और मैक्सिमाम जो वैकेंसिगुलो रही है बंधुरा सेगुलो रही है आगरतला ब्रांचर जो। तारपर एखे अपना जो पोस्टे अप्लाई करबेन एखे अप्लाई बटने क्लिक करते हैं। एरपर एखे अपन निउ यूजारे क्लिक करते हैं। तारपर प्रथमत एखे अपन रिज्यूम अर्थात बायोडाटा अपलोड करते हैं। अपन का जो सठीक बायोडाटा फर्मैट ना थे हमें एर लिंक भिडियो डेस्क्रिपने दिए दीजिए ओखान अपना इजिली बायोडाटा फर्मैट डाउनलोड करते और बायोडाटा अपलोड कर जो अपना सबमिट बटने क्लिक करबें पर अपन सामने एप्लीकेशन फर्मटी ओपन हो। तारपर एखे अपन पार्सोनल डिटेल्स जेंडर डेट अफ बार्थ मोबाइल नम्बर इमेल आईडी बसानों पर एखे अपन स्टेट सिलेक्ट कर प्रोसेडे क्लिक करते हैं। एभाबे अपना समस्त डिटेल्स सम्पूर्ण सठीक भावे फिल आप कर पोस्टगुलिते अनलाइन अप्लाई कर निते पारबेन। एखाने कोनो एप्लीकेशन फिर प्रयोजन नहीं बंधुरा अपना सम्पूर्ण बिनामूल्ये पोस्टगुलिते एरकम त्रिपुरा समस्त सरकारी और प्राइवेट चाकरिर नोटिफिकेशन सबार प्रथमे पावार जोन्नो अवश्य आमादेर चैनलटिके सबसक्राइब करे राखुन। ताहले बंधुरा जे कोनो चाकरिर नोटिफिकेशन अपलोड करार साथे साथे आपडेट्स आपनार काछे पहुंचे जाबे। और जो बंधुरा भिडियोटी भालो लेगे थाके आपनादेर कोनो हेल्पफुल हয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।